আসলে চান্স পাইছি ঘরে বউ আমি নাকি বিয়ে করবি মা দেখো তোমার ছেলে বিয়ে করবে বউ তো আমার না তোর বর খুঁজতে গেছিলাম খালি নিতে কানে কিন্তু ফলে এনতে আমরা ভাতের চান্স পাইছি আমগো আর কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই সব চিন্তা দূরে যাবো সব বাবা তোমার চেহারা দিয়ে আমি টের পাইছি বার্ষিক শেষ চান্স পাইছো বাজার গেছি পোলা বানা সবাই ফুর্তি করছে সবই আপনাকে দোয়ার ফলাবো আমারও দোয়া স্যার আমারও দোয়া আপনার সবই আপনাকে দোয়ার ফলাবো আব্বা আমার তাহলে যাই আমি সামনে মাসে একটা একটা ক্লাস আছে দোয়া করবেন আম্মা যাই তাহলে ভালো থাকো ভালো করে না করাতে স্কুল গেট আইছে নাকি জি আইছে নামে ঘরের বন্ধু আইছে আপনার ভাড়া কত দিব আপনি ভাড়া 300 টাকা দিব এখান থেকে এখানে ভাড়া 300 টাকা জি একটু কম রাখেন না ভাই না ভাই কম হবে না আচ্ছা 250 টাকা আমার 300 টাকা দেয়া আছে আইছে দিন দিন নামে নামে আচ্ছা ভাইজান ওই আমি আসছিলাম ওই শেখ রাসেল হল কোথায় বলতে পারেন ওই এখান দিয়ে সোজা যেয়ে হাতের ডান পাশে একটা গেট আছে গেটের ওখানে ওখানে হল না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসি আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা কি সমস্যা তোর
আবার কি হইছে ভাইম? আরে ভাই প্যারা ভাই সকাল সকাল এত শালার ঘুমটাই মানে ভাই এখন ভাই ভাই বারোটা বাজে ভাই, দুপুর বারোটা, এখন তো সকাল নাই। এ ভাই আমাদের কাছে ভাই জোর আলার না ফজর আলার নেই ভাই। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। দোস্ত একটু কথা কম বল না, আমি ঘুমাবো একটু। রতন ঘুমাইলে আমার কেমন নাচতে ইচ্ছা করে গান কি ধরনের বন্ধু বালা, একটা দিনও ঘুমাতে দিল না প্রথম দিন। আচ্ছা ঠিক আছে।
তাহলে আমি আজকে একবার মমতা আছে এখানে মেসেজ করি না আমি কালকে আমি 10টা থেকে আসবো থাকবে তোমরা হ্যাঁ ভালো থাকো কি খবর তোর না দোষ এমনি আসলে মানে সব মিলাই ভাল লাগতেছে না বুঝছো কি মানে তোদেরকে আসলে কিভাবে বলি মানে লজ্জা লাগতেছে লজ্জাও লাগে আসলে একটু ফ্যামিলির সমস্যা বুঝছো একটু আর কি অবস্থা ক্লাস ছিল না না ওই তো বলতেছিলাম একটু ফ্যামিলির সমস্যা তো বুঝছো মানে বাবারও চাকরি বাকরি কম টাকা পয়সা কম বড় বোন আছে প্রথম কি অবস্থা মানে আসলে টিউশন মিশন হলে ভালো হতো টাকা পয়সার অবস্থা খারাপ বুঝছো মানে এই জন্য সমস্যা একটা বুঝতেছি টিউশনই করাতে হবে তাহলে ও একটা হলে আর কি দোস্ত তুই যখন তোর মনের কথা সব আমাদের সাথে শেয়ার করলি আজ থেকে তো যে কোনো সমস্যা আমাদের বন্ধু হিসেবে পাশে হবে টেনশন নিস না দোস্ত শোন আমার তো তিনটা টিউশনই আছে তুই একটা পড়াবি আচ্ছা আমি তো দুইটা করাই কালকে থেকে তুই একটাতে যাবি ঠিক আছে আমার তো একটা আছে একটাই দিই করা এই থাক একটা একটা আছে তো তোর তো লাগবে না তো আচ্ছা তোরটা তুই করা তোরটা তুই করা দুইটা হইছে না হ্যাঁ চলো তো নাকি চলবে তো এইটা থ্যাংক ইউ হ্যাঁ ভাই আসলে তোরা যে মানে আমার কত বড় আরে আমরা আরে আমরা আমরা এটা বিষয় না বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল ব্যাপার না এটা তো বুঝতে হবে সুন্দরী মেয়ে পড়াবি পটাবি কি রে ভাই এভাবে কেউ টিউশনে যায় বলতো থাকে না থাকে তো আর কি রসায়ন বুঝছো তো
আচ্ছা তো আমরা শুরু করি হ্যাঁ বুঝছো তো না ধরো যে কেমিস্ট্রি হ্যাঁ বিভিন্ন বিক্রিয়া থাকে না তোমার যে হাইড্রোজেন আর পানি মিলে তোমার কি হয়ে যায় সরি হাইড্রোজেন অক্সিজেন মিলে কি হয়ে যায় পানি তাই না মানে বুঝছো তো আচ্ছা আচ্ছা যেমন হাইড্রোজেনের আমি দুই পরমাণু দিলাম তার সঙ্গে দিলাম অক্সিজেনের দুইটা পরমাণু এই দুই অণু মিলে কি হলো বলো তো এক অণু কি হলো পানি হলো হ্যাঁ পানি হলো সমতা বিধান করার জন্য আমরা কিন্তু অক্সিজেনের আগে হাফ দিয়ে কিন্তু এক মোল করে নিতে পারি মানে হাফ মোল আর কি মানে বুঝছো তো এই তো হাইড্রোজেন অক্সিজেন পানি আর কি মানে হয় ভালো আছেন এই তো ভালো আছি তবে কি অবস্থা এই তো ভাই চলার মধ্যে আছে চলতেছে আর কি ও আচ্ছা তো ওর নামে নি ও আমার শালিকা আচ্ছা তো ওকে একটু ভালোভাবে পড়ায়ও আচ্ছা হ্যালো ভাই আচ্ছা ঠিক আছে পড়াও তো আচ্ছা আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম স্যার প্যান্ডেকে বাড়াই দেবো ফ্যান না ঠিক আছে ফ্যান লাগবে না আসসালামু আলাইকুম আপু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ছোট ভাই ভালো আছো জি আছি আচ্ছা তো কি খবর তোমার তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই বোনটা আমার দুষ্ট ফাঁকিবাজ কম কিন্তু ধরো দুষ্ট বেশি একটু সেখানে দেখবা আর কি একটু ভালো মতো দেখবা যাতে একটু পড়ালেখা একটু মনোযোগ দেয় জি আপু আমি ওকে আমার মানে নিজের মতো করে দেখে রাখবো হ্যাঁ তুমি ছোট ভাইয়ের মতো ও আমার বোন একটু দেখে রাখবো জি আপু দোয়া রাখবেন মাঝে ও শেষ করে দে যে যা আমি জ্বালাই ও বাজি আমার কথা শেষ আচ্ছা আচ্ছা তুমি বাবাকে মাথা হবে ঠিক না আপনি সব না স্যার আমি একদমই এরকম করি না ঠিক আছে পড়াই মন দেয় হ্যাঁ তো এই যে বিষয়গুলো বুঝিলাম ঠিক আছে তো এইগুলা মানে দেখবো বাসায় কালকে তাহলে এই সময় আমি আসবো তাহলে ভালো থাকবো আর ওই ফেসবুক কিন্তু না ফেসবুক কিন্তু ওই পিক পিক তোলে না ওগুলো কিন্তু না খবর না ঠিক আছে তুমি তো এমনিতে মানে সুন্দর আর কি বা ফেসবুকে তো মানে দরকার নাই তাই না তো আসি হ্যাঁ আচ্ছা ওকে নিলি কই তোরা সবাই বাবা আমি রতন বাবা পড়াশোনা ছেড়ে দিয়ে তোর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে ই করে এখন বাড়িতে থাকে ডাকছু করে খা আর ই করে বন্দা আছে বন্দা গিয়ে দুবার চিন্তা ভাবনাই করো কি করবো আচ্ছা ঠিক আছে রাস্তা কর
মানে সব মিলাই দিনকাল ভালো যাচ্ছে না তা আজকে আমাদের কি ছিল স্যার আমার সেট অফ ফাংশনটা ছিল ও গতকালের ম্যাথগুলো তাই না জি স্যার আচ্ছা আর ইয়ে তোমার কি ছিল আমার ছিল ওই যে এই রুলগুলো বুঝাতে বলছিল ওই রুলসগুলো তো ঠিক আছে শুরু করি আমরা হ্যাঁ শুরু করি তুমি হাতে এটা কি নিয়ে কি করছো এটা হাতে কি স্যার মোবাইল আমার বাবা আজকে এটা আমাকে গিফট করলো সুন্দর মোবাইল গিফট করছে তোমাকে তাই না স্যার 22,000 টাকা সেটের দাম আচ্ছা 22,000 টাকা আমাকেও স্যার আবু এটা ল্যাপটপ দিয়েছে স্যার 60,000 টাকা পড়ছে করাইছে করাইছেন জি স্যার সুন্দর করাইছেন না আচ্ছা আচ্ছা ইয়া তো এই মাসে আমার টাকাটা একটু দেরিতে বলো হ্যাঁ জি স্যার তো ঠিক আছে আজকে উঠি তাহলে ঠিক আছে কালকে ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ ভালো থাকবা জি স্যার থ্যাংক ইউ সালাম আলাইকুম এত রাতে আবার কে কে কিরে রতন এত রাতে তুই দোস্ত একটু রাত হয়ে গেছে কোথা থেকে আসলে টিউশনে থেকে আসলাম টিউশনে থেকে এত রাতে কি করো রাত আসলে হয়ে গেছে বুঝছো ঘুমাতে ঘুমাতে ঘুমাবো ঘুমাবো আচ্ছা ঠিক আছে ঘুমাই পড়ো কিরে রতন রাত 10টা বাজে কই যাচ্ছে তোরাতে ও দোস্ত একটু একটু টিউশনে আছে তো টিউশন যাওয়া লাগবে আর কি একদিন টিউশন না করলে কি হয় আসলে অনেকদিন যাওয়া হয় না তো গতকাল অসুস্থ ছিলাম যাইতে পারি না এই জন্য যাইতে হবে আচ্ছা যা তাড়াতাড়ি আসিস আচ্ছা ঠিক আছে লাগা ওই চাকু হামদায় দিত দেখো হামদায় ভিতরে হামদায় দিত
রতন, এ রতন, কি রে রতন, তোর হাতে ওটা কি? কি রে ফাইন দেখ তো, কি? কি সে? কি রে কি? রতন, রতন, এ রতন, এ রতন, রতন, এ রতন, দরজা খোল তো, এ দরজা খোল, কি রে খবর নাই কেন? কথা বলো। তোরা কই থেকে তোরা আসছস? পাগল গেছিস তুই? না না দোস্ত, আমি একটু কি করব। আচ্ছা ধর, এখানে 20,000 টাকা আছে, তোর বাবা চিকিৎসা করাবে, ঠিক আছে? দোস্ত কেমনে দোস্ত, কিভাবে? তুই কি ভাবছিস দোস্ত? তুই এক হাতে লিখতে পারলে আর আমরা এতগুলো চোখ মিলে দেখতে পারবো না? বাবা মা মিলি কেমন আছো তোমরা? আশা করি আপাত দৃষ্টিতে ভালো আছো সবাই। শেষ যখন আমি বাড়ি যাই, বাবাকে প্যারালাইজ অবস্থায় দেখে আমার মনটা ভেঙে যায়। ওষুধের টাকা জোগাড় করতে গিয়ে মায়ের হাড় ভাঙা খাটুনি দেখে আমার চোখের পানি বান ভেঙে বেরিয়ে পড়ে। আর মিলিকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমি রাতে ঘুমাতে পারি না। অবশেষে আমি সিদ্ধান্ত নেই, আমি প্রচুর টাকা জোগাড় করে বাড়ি ফিরব, এর আগে কখনোই ফিরবো না। তো হঠাৎ একদিন হলে ফেরার পথে মাঝ রাস্তায় আমার সকল টাকা পয়সা এমনকি মোবাইল পর্যন্ত ছিনতাই হয়ে যায়। এই অবস্থায় হলে ফিরে আমি সিদ্ধান্ত নেই, আমি আত্মহত্যা করব। আমাকে মাফ করে দিও তোমরা, আমি জানি আত্মহত্যা মহাপাপ, এক প্রকার বাধ্য হয়ে ইতি তোমাদের আশা ভরসার একমাত্র প্রতীক। তার মানে তোরা তোদের ঋণ দোস্ত আমি কিভাবে শোধ করবো দোস্ত? তার মানে কি তুই শোধ করবি না? আরে শুধু আসলে শোধ করবি। হে মেস্ট্রুন পারাফিনা যা।